প্রথমে আমি একটা পাত্রে পাত্র বলা ভুল হবে প্লেট সে প্লেটে চাউল নিলাম এটা সম্পূর্ণ 100% শুকনা চাউল হতে হবে কোনো প্রকার নরম ভিজা চাউল দেওয়া চলবে না এবার দিলাম মরিচের গুঁড়া টেস্টের জন্য হ্যাঁ ফ্লেভারের জন্য মরিচের গুঁড়া দিলাম দিয়ে দিলাম যাই হোক সমস্যা নাই এরপরে দেখেন আমি এলাচের ফল দিব এলাচের ফল দিলাম এটা ইসমাইলের জন্য আর কি এলাচের ফল দেওয়াও ঠিক না সেই দাম বাবা তো এরপরে বোতলের ভিতরে লবণ আছে চিকন দানার লবণটা ইউজ করা লাগবে পর্যাপ্ত পরিমাণ যতটুকু মাপ অনুযায়ী আপনার পরিমাণ অনুযায়ী লবণ ব্যবহার করা লাগবে তো এই সেই মেশিন এই মেশিনটাই কিন্তু এখন আমি আপনাদেরকে চেকিং করে দেখাবো তার আগে উপকরণটা মিশ্রণ করে নিলাম তো জাস্ট আমাদের ভিডিওটির সাথে থাকবেন শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন আর কোন উপকরণটা কত পরিমাণ দিবেন আর কীভাবে প্যাকেট করবেন কীভাবে বাজারজাত করবেন সব কিছু বলে দেবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমি এখন মেশিনটি চালাই দেখাবো তো এই যে এটি মিশ্রণ করে নিলাম এইভাবে যদি মিশ্রণ করতে একটু সমস্যা হচ্ছে হালকা পানি না দিলেই নাই তাই একটু দিলাম এই যে এই মিশ্রণ হয়ে গেছে এবার আমি মেশিন চালাই দেখা দেবো আপনাদেরকে এই যে মেশিনের সেল এটা এরকম পরিষ্কার থাকবে এটাও পরিষ্কার এটাও পরিষ্কার থাকবে তো প্রথমে আপনাকে আগে সেলটা লাগাই দিতে হবে সেলের কিন্তু গ্রুপ আছে এই যে গ্রুপে গেছে এটা দেওয়া লাগবে এটাও কিন্তু গ্রুপে দেওয়া লাগবে এই যে গ্রুপে গেছে এই না দিলাম এই লাগানো হয়ে গেল এই হাতে টাইট যত্ন নেবে তখন এ নামের বাইরে টাইট দেওয়া যাবে না এবার মেশিন স্টার্ট দেওয়ার পালা
এই দেখো গুগল ম্যাপে যদি আমাদের লোকেশন ট্র্যাক করেন, বিকেবিটি লিখে সার্চ দেবেন, আমাদের লোকেশন সমূহ পাবেন। উপকরণ হচ্ছে চাউল, ভুট্টা, চাউল ইত্যাদি আপনি ব্যবহার করতে পারবেন। সম্পূর্ণ চলবে না। আর মেশিন আমরা যে তৈরি করছি এটি অত্যাধুনিক মেশিন, চায়না পদ্ধতির মেশিন, কিন্তু চায়না না, সম্পূর্ণ নিজে বানাই। তো এই মেশিনটি যদি আপনাদের লাগে আপনারা যোগাযোগ করবেন আমাদের সাথে। যদি কেউ ডিলারশিপ নিতে চান তাও যোগাযোগ করবেন। সবার সুস্বাস্থ্য কামনা করতেছি। আল্লাহ হাফেজ।